নমস্কার বন্ধুরা তনহির সব সবাইকে স্বাগত আজ আবারও একটি অনুরোধের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি অনেক দিন ধরে অনেক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছিলেন বিয়ে বাড়ি অর্থাৎ অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কারির রেসিপি শেয়ার করবার জন্য এর আগে আমি অনেক ধরনের চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো যেমন আপনাদের ভালো লেগেছে আশা করব এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে আর তার সাথে কাজে আসবে কারণ সামনেই আসছে ভাইফোঁটা আর ভাইফোঁটার দিন আমরা অনেকে একসাথে বাড়িতে থেকে রান্না করি আর নিজের হাতে রান্না করে খাওয়ানোর আনন্দ কিন্তু একেবারেই আলাদা তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা বা চিকেন কারি বানাবার জন্য আমি এখানে নিয়েছি ছ কেজি উইথ বোন চিকেনের পিস আর কারিকাট করে কাটিয়ে নেওয়া আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে ভিনেগার ভিনিগার দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেব ভিনিগার মাখিয়ে নিলে চিকেনের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ আর থাকে না সেই জন্য একটু ভিনিগার মাখিয়ে নেওয়া প্রয়োজনীয় আমি সব সময় অবশ্য ভিনিগারটা মাখাই না কারণ আমরা তো রোজকার রান্না যখন বাড়িতে করি তখন তো আর অনেকটা পরিমাণে মাংস রান্না করি না যদি পাঁচ কেজি ছ কেজি বা দশ কেজি মাংস রান্না করতে হয় তাহলে এইভাবে একটু ভেনেগার মাখিয়ে নিয়ে মাংসটাকে দশ মিনিট রেখে দিয়ে তারপরে আবার একবার জল দিয়ে ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করতে হবে আমি ভেনেগার মাখিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে আবার একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। মিনিট পর রান্নাটা শুরু করছি। রান্না করবার করবো কড়াইতে দিয়ে দিচ্ছি মিলিলিটার সরষের হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি একটা হাতা দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি যাতে মাংসটা গায়ে লেগে না যায় এবারে গরম তেলের মধ্যে আমি কয়েক টুকরো মাংস দিয়ে দিচ্ছি মাংসটা ভেজে নেব আর একসাথে সবটা মাংস ভাজতে যাবেন না অল্প অল্প পরিমাণে মাংস সব সময় ভেজে নেবেন যদি আপনারা এক কিলো পরিমাণ চিকেন রান্না করেন তাহলেও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যদি বিয়েবাড়ি স্টাইল চিকেন কারি বা চিকেন কষা বানাতে চান আর আমি এখানে ছ কেজি মাংসের চিকেন কারি বানাচ্ছি সেই জন্য এই পদ্ধতিটাই অবলম্বন করছি আর এই পদ্ধতিতে যদি চিকেন কারি বা চিকেন কষা বানানো হয় যখন আমরা গ্রেভিটা বানিয়ে চিকেনগুলোকে ফোটাবো অর্থাৎ মাংসটা ফোটাবো তখন কিন্তু মাংস ভেঙে যায় না বা ছেড়ে যায় না খুব ভালো করে আমি মাংসের টুকরোগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটু লাল লাল করে আমি মাংসের টুকরোগুলোকে ভেজে তুলে নিলাম আর মাংসের টুকরোগুলোকে ভাজার সময়তে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়ে তারপর সেই ভিনেগারের জলটা ধুয়ে নিয়ে মাংসের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম আর এই একই পদ্ধতিতে সবটা মাংস প্রথমে ভেজে নেব তারপরে রান্নাটা শুরু করব বেশি পরিমাণে চিকেন রান্না করতে গেলে এই পদ্ধতিতে আপনারা চিকেনটা রান্না করবেন তাহলে আপনাদের চিকেন একদম পারফেক্ট হবে তবে মাটনের ক্ষেত্রে কখনোই এই পদ্ধতি অবলম্বন করবেন না সেটা আবার অন্য একটা পদ্ধতিতে যদি আপনারা বিয়েবাড়ি স্টাইলের মাটন কষার রেসিপি দেখতে চান সেই রেসিপিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমি মাংসটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাংসের টুকরো ভালো করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যেই আমি মাংসটা রান্না করব তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা তিনটে ফাটিয়ে নেওয়া বড় এলাচ চার পাঁচটা দারচিনি পাঁচ ছটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর ছ সাতটা লবঙ্গ ফোড়নের যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ ছ কেজি মাংসের জন্য আমি এখানে দেড় কেজি পেঁয়াজ ব্যবহার করছি আর পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ বাটার ব্যবহার করব না পেঁয়াজ কুচিয়ে নিয়েই বেশি পরিমাণে মাংস রান্না করলে ভালো হয় অল্প পরিমাণে যদি আমরা মাংস রান্না করতে যাই সেক্ষেত্রে পেঁয়াজ বাটা ব্যবহার করা যায় তবে বেশি পরিমাণে যদি মাংস রান্না করতে হয় পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করবেন দেখবেন বেশি ভালো হবে পেঁয়াজ বাটা ব্যবহার করবার নেই মিনিট সাতাটেক সময় ধরে হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে বাকি মশলা কিন্তু মেশাবো দেখুন পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই পেঁয়াজ ভাজবার সময়তেই আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণের চিনি চিনিটা ব্যবহার করলে ক্যারামালাইজড হয়ে গিয়ে সুন্দর একটা রঙ আসে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম পরিমাণে আদা বাটা চিকেন রান্না করতে গেলে রসুনের থেকে আদা বাটার পরিমাণ কম ব্যবহার করলে মাংসের স্বাদ বেশি ভালো হবে দিয়ে দিচ্ছে এখানে দেড়শো গ্রাম পরিমাণে রসুন বাটা মোটামুটি চারটে বড়ো সাইজের রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছি এবার সব কিছু একসাথে আবারও হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষাতেই যা সময় লাগে মাংস দেওয়ার পর কিন্তু রান্নাটা হতে খুব একটা সময় লাগে না তবে যেহেতু পরিমাণে বেশি অর্থাৎ সমস্ত মশলার পরিমাণ বেশি সেই জন্য কষাতেও সময় লাগে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দশটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন তবে একটু ঝাল হলে ভালো লাগে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর ব্যবহার করছি আর ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই ব্যবহার করবেন না সব সময় চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব অবশ্যই গ্যাসের ফ্রেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর তার সাথে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে দেখুন তিরিশ মিনিট সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যথেষ্ট পরিমাণে তেল রিলিজ করে গেছে রংটাও খুবই সুন্দর এসছে ঠিক এই রকম কালার আর এই রকম টেক্সচারের যদি আসে তখন বুঝবেন আপনাদের মশলা কষানো পারফেক্ট হয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে চিকেনের টুকরো আর মশলা একসাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন ভিনিগার মাখিয়ে মাংসের টুকরোগুলো যদি ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে কষানোর সময় মাংসের টুকরো কখনোই ভেঙে যায় না সেই জন্য আপনারা অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদেরও একদম পারফেক্ট হবে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল পরিমাণ মতন গরম জলই আমি এখানে ব্যবহার করছি দু লিটার গরম জল আমি এখানে ব্যবহার করলাম জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসে ফ্লেম অবশ্যই হাইতে আছে যেহেতু আমি এখানে ঘরোয়া গ্যাস ওভেনে করছি সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছি কারণ লো ফ্লেমে রাখলে তো আর রান্নাটা হবে না যদি আপনারা ভাড়া করা গ্যাস ওভেনে করেন সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিয়ে তবেই রান্নাটা করবেন তা হলে আবার পুড়ে যাবে নিচে লেগে যাবে মাংস ঠিক মতন সেদ্ধ হবে না বা রান্না হওয়ার আগেই মশলাটা নষ্ট হয়ে যেতে পারে এই দিকগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কারণ ঘরের ওভেনে রান্না করা আর বাইরের যে বড় গ্যাস ওভেনগুলো যে আমরা ভাড়া করি এই দুটোর মধ্যে রান্না করার বেশ তফাত আছে যাই হোক আমি হাই ফ্লেমে ভালো করে গ্রেভির সাথে মাংসটা মিশিয়ে মিনিট ছ সাতেক সময় ধরে ফুটতে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো যায় এর মধ্যে তারপরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব চিকেনটা দেওয়ার পর মোটামুটি পনেরো মিনিট আমাদের গ্রেভির মধ্যে দিয়ে মাংসের টুকরোটাকে ফোটাতে হবে পনেরো মিনিট ফোটালেই রান্নাটা কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় ধরে চিকেন দেওয়ার পর ফোটানোর দরকার নেই মশলা কষাতেই যা সময়টা বেশি লাগে মশলা কষানোর পর রান্নাটা হতে আর সময় বেশি লাগে না যাই হোক আমাদের বিয়েবাড়ি স্টাইলের চিকেন কষা বা চিকেন কারি অলমোস্ট রেডি গ্রেভিটা আমি আরেকটু কম করব সবশেষে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা আমার ঘরে তৈরি করা কি কি আর কতটা পরিমাণ উপাদান দিয়ে আমি গরম মশলার গুঁড়োটা তৈরি করেছি সবটাই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা প্লিজ চেক করে নেবেন তাহলে আজকে আমার এই বিয়ে বাড়ির স্টাইল বা অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন কারির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানান আপনাদেরও ভালো লাগবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ